রাস পূর্ণিমা উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আলোক হয় শুরু হয়েছে মাসব্যাপী রাসমেলা। যুগ যুগ ধরে এই জনপদের লোকসংস্কৃতি আর নানা ঐতিহ্য বহন করে চলেছে এই মেলা। জানা যায়, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে রাস পূর্ণিমার পুজোর সময় নাগর নদীর তীরে লোকসমাগম থেকে এই মেলার উৎপত্তি। তবে জমিদার শ্যামাপ্রসাদ রায়চৌধুরীর উদ্যোগে মেলাটি বড় পরিসরে অনুষ্ঠিত হতে থাকে। তিন দশক আগে দুই ভাগে ভাগ হয়ে যায়, নামও বদলে যায়। অন্যটি ঠাকুরগাঁয়ের রুহিয়া আজাদ মেলা নামে পরিচিত। এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আনন্দ বিনোদন দেওয়ার মতো কোনো নাই। এই আলোকা মেলা একমাত্র আনন্দ বিনোদনের জন্য, এই ঐতিহ্যকে রক্ষার জন্য এই এলাকার মানুষ দীর্ঘ এক মাস ব্যাপী এই এলাকায় মেলার আয়োজন করে থাকে। গেল 7ই নভেম্বর মাসব্যাপী মেলা শুরু হলেও মূল আয়োজন শুরু হতে লেগে যায় কয়েকদিন। মেলায় নানা পণ্যের দোকানপাটের পাশাপাশি রয়েছে সার্কাস, নাগরদোলা, মোটরসাইকেল রাইড, পুতুল নাচ সহ নানা আয়োজন। করোনায় গেল 2 বছর বন্ধ থাকার পর আবারও মেলার আয়োজন হয় উচ্ছ্বসিত স্থানীয়রা। দিন দিন মেলা জমে উঠতে থাকায় খুশি ব্যবসায়ীরাও। প্রচুর দোকানপাট, কাস্টমারও মোটামুটি ভালো আর কি। করোনার সময় বন্ধ ছিল, অনেক আমাদের লোকসান হয়েছে, এখন মেলাঘাট চালু হয়েছে, ভালো লাগতেছে। সুস্থ ধারার এমন আয়োজন লোকসংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করেন সংস্কৃতিপ্রেমী ও সংশ্লিষ্টরা। প্রতি বছর যেন এই ধরনের মেলাগুলো জাঁকজমকপূর্ণ হয়, তার কারণ জাঁকজমকপূর্ণ হলে এই বিনোদনগুলো মানুষ পাবে, বিনোদন পাওয়া মানে সন্ত্রাস মুক্ত হবে, মাদক মুক্ত হবে। এটি আর স্থানীয় যে লোকসংস্কৃতি তাকে তুলে ধরার জন্য কার্যকর ভূমিকা রাখছে, এবং একই সাথে স্থানীয় যে জনমানুষ তাদের মিলন মেলায় পরিণত হয়ে। উত্তরের গ্রামীণ সংস্কৃতির সাথে মিশে রয়েছে পালা পার্বণে মেলার আয়োজন। হেমন্তে ঘরে ঘরে নতুন ধানে নবান্নের আমেজের মধ্যেই বসে আলোক হওয়া রাসমেলা, যা পুরো উৎসবে যোগ করে ভিন্ন বার্তা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।